নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। মা শারদার 170তম জন্মতিথির এটা হলো শেষ বা তৃতীয় পার্ট। তো অলরেডি দুটো পার্ট আপলোড হয়ে গেছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই লিঙ্ক নিচে দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আমরা এখন চলে এসেছি শারদা মায়ের জন্মতিথির মূল অনুষ্ঠানে। তো এখানেই সব কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চলো কি কি অনুষ্ঠান হয় একটু দেখে নিই, দেখে এখান থেকে চলে যাই। এই কথা সবাই জানেন, ইতিহাস প্রসিদ্ধ বাঁকুড়া জেলার পূর্ব প্রান্ত মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা। মুখুজ্জেরা চার ভাই, রামচন্দ্র সকলের বড়, সধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বর ভক্ত, অমায়িক ও দয়ার আধার। তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরীও সর্বতোভাবে স্বামীর অনুগতা। এই ভক্ত দম্পতির ঘরেই দেবীর স্বপ্নাদেশে জন্ম হয়েছিল একটি ছোট্ট মেয়ে। সেদিন ছিল 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর, বাংলা 1263 গঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমীর চাঁদ তখনও ওঠেনি, পশ্চিম দিগন্তে শুকতারা তখনও মিটিমিটি করে জ্বলছে যেন কাউকে বরণ করার অপেক্ষায়। শঙ্খধ্বনির সঙ্গে উলুধ্বনির আওয়াজ শীতের কোহেলি মাখা জয়রামবাটির নিস্তব্ধ পল্লীকে মুখরিত করে তুলেছে। এমনই এক শুভ মুহূর্তে পৃথিবীর বুকে শারদার শুভাগমন। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয়রামবাটিতে, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয়রামবাটিতে, রামখানি যে ধন্য হলো মায়ের চরণভূমিতে জয়রামবাটিতে, রামখানি যে ধন্য হলো মায়ের চরণভূমিতে জয়রামবাটিতে, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয়রামবাটিতে, জয়রামবাটিতে, জয়রামবাটিতে। দেখতে দেখতে 18 বছর কেটে গেল। ইতিমধ্যে মাত্র 6 বছর বয়সে শারদার বিয়ে হয় কামারপুকুরের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র গদাধরের সঙ্গে। সে এক অলৌকিক ঘটনা যা স্বল্প পরিসরে ব্যক্ত করা তো সম্ভব নয়, সবাই জানেন। বেশ কিছুদিন গদাধরের দেখা না পেয়ে লোকমুখে শারদা পতি দেবতার শারীরিক অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাইনটা চলে গিয়েছে লম্বা হয়ে, তো এটা হলো প্রসাদ পাওয়ার লাইন, মানে প্রসাদ পাওয়ার জন্য এরা লাইনে দাঁড়িয়ে আছে। এখানে কতজন যে লাইনে আর কতটা যে লাইনে দাঁড়িয়েছে তোমাদেরকে আমি এখান থেকে বোঝাতে পারছি না ঠিক। তো মাতৃমন্দির থেকে সেই মেন রাস্তা পর্যন্ত লাইন। তো আমরা জয়রামবাটি থেকে চলে এসেছি, দেখলে ওখানে সব প্রোগ্রাম টোগ্রাম হচ্ছিলো, আরও সব প্রোগ্রাম আছে, রাত্রে ছৌ নাচ আছে। তো ওখান থেকে চলে এসেছি, তো আমাদের বাড়ির কাছে একটা শারদা মিশন আছে, মানে আশ্রম আছে, তো সেখানেও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, চলো সেখানে যাই।
নিয়ে আবার তোমাদেরকে দেখাবো এখানে এখানটা মানে এখানে যেসব ডেকোরেশন করেছে সেটা। তো এখানে মা কাকিমা আর সবাই যাচ্ছে এখানে একটু প্রসাদ নিতে, তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো একবারে মিশনে গিয়ে কথা হচ্ছে। প্রধান শিক্ষক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন হাই স্কুল জয়রামবাটি শাখার শ্রীযুক্ত দীননাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়, অনুরোধ আপনার কিন্তু এখন এত কথা বলবেন না। শ্যাম কৃষ্ণ সঙ্গী মা বলে ডাকে ওম অগ্নির দায়িকা শক্তি রাম কৃষ্ণে স্থিতাহিয়া সর্ব বিদ্যা সর্বং তং সর্বং প্রণমাম্যহম ওম স্থা। 22 ডিসেম্বর বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছিলেন, তার এক অর্থ মা এই শব্দটার অর্থ অতি বিস্তৃত, প্রাণস্পর্শী, কারণ আজ দেখতে পাচ্ছি আজ মা মা বলে লক্ষ কেন কোটি কোটি মায়ের সন্তানেরা আজ মায়ের নীরব উপস্থিতি সত্ত্বেও মাকে যে মানুষকে ভালোবাসা সব মানুষ সে তোমার কাছে সমান, কেউ পর নয়, সবাই তোমার আপন। ঠাকুরই শিখিয়েছেন, ঠাকুরই কথা। আজ যাই হোক, আজ এই মা সারদার জন্মতিথি, এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী মা সারদা এবং ঠাকুর রামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের মধ্যে এই প্রেম শুভ ভালোবাসা। তো এখানে ভোগ নিয়ে আসা হচ্ছে, মাকে দেওয়া হবে, তারপরে এখানে প্রসাদ বিতরণ শুরু হবে। তো সেই ভোগটায় মেয়েরা নিয়ে আসছে, একটা হলো মহিলা মানে বালিকা মিশন, মানে এখানে সব মেয়েরাই থাকে। তো এখানে মেয়েরা পড়াশোনা করে, খেলাধুলা করে, সব কিছু এখানে মেয়েদেরকে শেখানো হয়। তো তারাই এসব আয়োজন করে, তো তারা নিয়ে আসছে মায়ের জন্য ভোগ। তো এটাই পরে প্রসাদ হবে। তো ওখানে ভোগ দেওয়া হয়ে গেছে আর ওই বিল্ডিংটার ভিতরেই প্রসাদ দেওয়া হবে। তো আমি যেহেতু ওখানে প্রসাদ নিয়ে এসেছি, তার এখানে প্রসাদ নিলাম না, কারণ অটো আর নিতে পারবো না তার জন্য। তো এখানে আমাদের প্রসাদ প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এরপর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা আমাদের এখানে মিশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলেই সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর যাচ্ছি বাড়ি। দেন আজকের পুরো মানে শারদা মায়ের 170তম জন্মতিথি উদযাপন হলো, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও। দেখা হবে নতুন আর একটা সুন্দর ব্লগে, ততদিনের জন্য টাটা বাই বাই। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।